জাতীয় দলে না পাওয়া গেল বিপিএল এর জন্য পাওয়া যাচ্ছে ফিট তামিমকে। মিনিস্টার ঢাকার হয়ে মাঠে নামার জন্য নিজেকে শতভাগ ইনজুরি মুক্ত দাবি করলেন এই ওপেনার। স্বপ্ন দেখাচ্ছেন ঢাকাকে চ্যাম্পিয়ন করার। আর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সাফ কথা, দলে অভিজ্ঞতার সাথে আছে ম্যাচ উইনারও, বিপিএল এর ঢাকার ভালো না করার তাই কোনো কারণ নেই। বিপিএল এ আশা করি আমার স্টার্টিংটা ভালো হবে। জাতীয় দলের হয়ে শেষ কবে মাঠে নেমেছিলেন হয়তো ভুলতেই বসেছেন তামিম ইকবাল। গেল বছরের মেতে শ্রীলঙ্কা সফরে খেলেছেন শেষ টেস্ট, জুলাইয়ে হারারিতে খেলেছেন শেষ ওয়ানডে, আর শেষ টি টোয়েন্টি খেলেছেন 2020 সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। বছরের শেষ দিকে এসে নিজেকে সরিয়ে নেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এরপর নেপালের ফ্র্যাঞ্চাইজি খেলতে গিয়ে ফেরেন হাতের ইঞ্জুরি নিয়ে, খেলেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ। সেই তামিম জানালেন বিপিএল এর জন্য তিনি শতভাগ ফিট। লাকিলি আমি দুইটা ম্যাচ খেলতে পেরেছি জাস্ট বিপিএল এর আগে আগে বিসিএল এ, সো ইনজুরির সাইড থেকে এখন খুব ভালো অবস্থায় আছি, ফিটনেস এর সাইড থেকে আমি ওকে। বিপিএল এ ঢাকার মালিকানা গেছে মিনিস্টার গ্রুপের হাতে, তাই নিজেদের ঘরে জার্সি উন্মোচন, দেশের ক্রিকেটের বিগ শটদের এক ফ্রেমে এনে দলের অধিনায়কের নাম ঘোষণা করলেন মিনিস্টার ঢাকার সত্তাধিকারী এম এ রাজ্জাক খান। আমরা মনে করি যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই টি টোয়েন্টির জন্য উনি একজন বেস্ট মনে করেছি, এই জন্য মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে আমরা করেছি। জার্সি উন্মোচনে অংশ নিলেন ঢাকার সুপারস্টাররা। সেই পর্ব শেষে মিনিস্টার ঢাকার ক্যাপ্টেন রিয়াদ জানালেন কেন তারা চ্যাম্পিয়ন হতে চান এই আসরে। আমার মনে হয় যে আমাদের টিমের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার প্লাস হচ্ছে অনেক ম্যাচ উইনার প্লেয়ার আছে, বাট এট দি এন্ড আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমাদের ভালো খেলতে হবে, নট ইন্ডিভিজুয়ালি। তারকায় ঠাসা ঢাকা, তাই ফোকাসে থাকবে দলটা, সেটাকে বড় চ্যালেঞ্জ মানছেন তামিম। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, সো আশা করি যে ওই চ্যালেঞ্জটাকে আমরা ভালোভাবে কাউন্টার দিতে পারবো এন্ড উইল ডু ওয়েল ইন দিস। শুক্রবার শুরু বিপিএল, প্রথম দিন দ্বিতীয় ম্যাচে ঢাকার প্রতিপক্ষ মুশফিকের খুলনা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।